नमस्कार बंधुरा अनुरुद्ध किचेने सबाई के स्वागत। तो बंधुरा आज के नारकेल नाड़ू बनाबो, तो अपनारा किन्तु पूरो भिडियो अवश्य देखें, खूब ही भलो लगे। तो एखन जाब गिये प्रथमे नारकेलगुलो केटे नेब। নারকেল শালা খুব কঠিন একটা ব্যাপার। নারকেলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নারকেলের যে খোলাটা সেটা দিয়ে একটা উড়কি মালা তৈরি করব। নারকেলগুলো তো সব কাটা হয়ে গেছে, এবার নারকেলগুলো কুড়ে নেব। এই যে দেখুন কি সুন্দর নারকেল, ধুনো নারকেল, তাই জলটা ফেলে দিলাম। পোকাটা খুব মিষ্টি। নারকেল কুড়ানো একদম রেডি, এবার যাবো রান্নাঘরে নাড়ু বানাতে। নারকেল নাড়ু তো বানাবো, তো প্রথমে কয়েকটা এলাচ একটু ভেজে গুঁড়ো করে নেব। খোলা এলাচগুলো টেলে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। নারকেল নাড়ুর ভিতরে একটু এলাচের গন্ধ খেতে কিন্তু ভালোই লাগে।
গ্লাস কিন্তু একদম মিহি করে গুঁড়ো করতে হবে। নিজে ইলাচের গুঁড়ো একদম রেডি। নারকেল গুলো এবার শিলে বেটে নেব, আপনারা চাইলে বিলিন্ডারও বেটে নিতে পারেন। নারকেল বাটা তো একদম রেডি, এবার কড়াইতে দিয়ে দেব। বেটে রাখা নারকেল কড়াইতে দেব। তেলে রাখা এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু মাখিয়ে এবার কড়াই বসিয়ে জাল দেব। খুব বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, একদম অল্প জালে নাড়ু বানাতে হবে। আর বারবার নাড়াছাড়া করে দিতে হবে যাতে নারকেল তল থেকে পুড়ে না ওঠে। নারকেল আর চিনি থেকে জল ছেড়ে দিয়েছে, এবার এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, তারপর নারকেলে একটা পাক আসবে। এর জন্য দুইটা তেজপাতা দিয়ে দেব। এই আমি দাও। আর আমার বাবু আজকে এত দুষ্টুমি করছে, ভিডিওই বানাতে দিচ্ছে না। ওর হঠাৎ কি খেয়াল হয়েছে, মাথায় চেপেছে আজকে ক্যামেরা বই করবে। কোনো মতেই রান্নাঘর থেকে বাড়ির দিকে যাচ্ছে না। দুষ্টুমি কারে শুধু টিপ নে চলি বাবু, দেখো আর নাড়ু দেবো না কিন্তু। নারকেল আর চিনিতে দেখুন হালকা একটা আঠা আঠা ভাব চলে এসছে। চিনির ভিতর সামান্য একটু আটা দিয়ে দেবো যাতে একটা আঠা আঠা ভাব আসে।
একটা আঠাটা ভাব চলে এসেছে নারকেলের পাকটা একদম রেডি এবার নামিয়ে নেব হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেব হাতের ভিতর অল্প পরিমাণ নারকেল নিয়ে গোল শেপে নাড়ু বানিয়ে নেব খুব বেশি জোরে চেপে কিন্তু নাড়ু বানানো যাবে না একদম আলতো হাতে নাড়ু বানাতে হবে হাতের ভিতরে কিছুটা পরিমাণ নারকেল নিয়ে এরকম হালকা হাতে গোল শেপ দিলেই নাড়ু একদম রেডি এত গরম হাত একদম লাগানোই যাচ্ছে না তারপরেও কিন্তু গরম গরম নাড়ু বানাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে নারকেল একদম শক্ত হয়ে যাবে এই যে নাড়ু একদম তৈরি আপনারা কিন্তু এই সেম পদ্ধতিতে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেও নারকেল নাড়ু বানাতে পারেন এই নাড়ু কিন্তু একদম ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে নারকেল নাড়ু তো একদম রেডি তো আপনারা বাসায়